ভগবানকে পূজা দেওয়ার সময় পূজার পাত্রে তুলসী পাতা ও বেলপাতা কেন দেওয়া হয়? হিন্দু ও সনাতন ধর্মে প্রত্যেকে পূজা দেওয়ার সময় পূজার পাত্রে তুলসী পাতা অথবা বেলপাতা দেওয়া হয়, কিন্তু আমরা অনেকেই জানি না এইগুলি দেওয়ার কারণ কি। আর অনেকেই মনে করি এগুলো নিয়ম অনুযায়ী দেওয়া হয়, কিন্তু এইগুলি দেওয়ার কারণ কি? পবিত্র বেল ও তুলসী পাতা আয়ুর্বেদিক ঔষধ, প্রসাদে দেওয়া হয় কারণ যাতে কোনো প্রকার জীবাণু না আসতে পারে। কারণ ঈশ্বরকে পূজা দেওয়ার সময় পূজার পাত্র অনেক সময় ধরে উন্মুক্ত থাকে এবং তার ফলে বিভিন্ন জীবাণু আসতে পারে, কিন্তু বেল ও তুলসী পাতা থাকলে জীবাণু সহজে আক্রমণ করতে পারে না। এবং ঠিক একই কারণে চরণামৃতে তুলসী ও বেলপাতা ও কর্পূর মেশানো হয়, আর তাম্রপাত্রে চরণামৃত বানানো হয়। কারণ তাম্রপাত্রে জল পান করলে পেটের অনেক অসুখ নিরাময় হয়। ঠিক একইভাবে পড়ার বইতে পূজার বেলপাতা রেখে দিই কেন? আমরা অনেকেই বইতে পূজার বেলপাতা রেখে দিই। বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রছাত্রীরা সরস্বতী পূজার প্রসাদী বেলপাতা বইতে রেখে দেয়। বেলপাতা আয়ুর্বেদিক ঔষধ, এর গন্ধে বই কাটার পোকা বইতে সহজে আক্রমণ করে বই নষ্ট করতে পারে না। কারণ একটি বই বেশি দিন পড়ে থাকলে সহজেই পোকায় তা নষ্ট করতে পারে, সেই জন্য এই বেলপাতা রেখে দেওয়া হয় আয়ুর্বেদিক ঔষধ হিসেবে। প্রাচীনকাল থেকে এই বেলপাতা বইয়ের মধ্যে রেখে দেওয়া হতো এবং তার ফলে পোকারা সহজে বইয়ের উপর আক্রমণ করতে পারতো না।